আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ক্রোমে ডাউনলোড স্পিড বুস্ট করতে হয়, মানে ডাউনলোড স্পিড কিভাবে বাড়াতে হয়। আপনার মোবাইল এবং কম্পিউটারে এই দুটোতেই কিন্তু আপনি ডাউনলোড স্পিড বুস্ট করতে পারবেন, পদ্ধতি একটাই। তো আমরা যারা গুগল ক্রোম ব্যবহার করে থাকি তারা অবশ্যই একটা বিষয় খেয়াল করেছি, অন্য অন্য ব্রাউজার থেকে গুগল ক্রোম কিন্তু এগিয়ে। ব্রাউজ করার জন্য গুগল ক্রোমই বেস্ট, বাট ডাউনলোড করার জন্য কিন্তু গুগল ক্রোমটি কোনোভাবেই বেস্ট না। ডাউনলোড করতে গেলে আমরা সবসময় আইডিএম দিয়ে ডাউনলোড করি, বা মোবাইলে যারা ক্রোম ব্যবহার করেন তারা ইউসি দিয়ে ডাউনলোড করেন প্রায় সময়। গুগল ক্রোমের সমস্যা করে বিদায় আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন করেন। তো এখন আমরা দেখব কিভাবে গুগল ক্রোমের মধ্যে ডাউনলোড স্পিড বুস্ট করতে হয়। আমি যেই পদ্ধতিটি দেখাবো সেটা আপনার ফোনের মধ্যেও একইভাবে এবং পিসিতেও কিন্তু ঠিক একইভাবে সেই কাজটি আপনি করবেন। প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন, এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন ঠিক এই রকম লেখাটি লিখে আপনি এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি ওইখান থেকে সরাসরি কপি করে তারপর পেস্ট করে এই লিঙ্কে প্রবেশ করে এই কাজগুলো আপনি করতে পারবেন। এরপর প্রথমেই দেখতে পাচ্ছেন প্যারালাল ডাউনলোড, হলুদ কালার দিয়ে এখানে মার্ক করা, হাইলাইট করা। এই অপশনটির ডান সাইডে আপনি দেখতে পাচ্ছেন ডিফল্ট, এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যানাবল করে দেবেন। অ্যানাবল করার পর আপনি নিচে খেয়াল করছেন যে রিলায়েন্স গুগল ক্রোম, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর পুনরায় আবার গুগল ক্রোমটি ওপেন হবে, তারপর এখানে অ্যানাবল দেখাবে। শুধুমাত্র এই অপশনটি অন করার কারণেই কিন্তু আপনার গুগল ক্রোমের যে ডাউনলোড স্পিডটি আছে সেটা কিন্তু আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে। এখন আপনি যে ফাইলটি ডাউনলোড করবেন সেটি পার্ট টু পার্ট ডাউনলোড হয়ে, তারপর ডাউনলোড কমপ্লিট হওয়ার পর সেই একটি ফাইল আপনাকে ঠিকঠাক মতো প্রোভাইড করবে, যেমনটা আমরা আইডিএমে দেখে থাকি। তো এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।